الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور আমি জীবন বানালাম মরণ বানালাম আমরা বললাম আল্লাহ জীবন মরণের এই খেলায় নেমে আপনার কি লাভ বলেন তো আমরা জীবন পাবো মরণ পাবো আপনার কি লাভ তাই না আল্লাহ বললেন লাভ হলো লিয়া বেলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আমি দেখতে চাই তোমরা কেমন করে ভালো আমল করো কে কে ভালো আমল করো তোমাদেরকে পরীক্ষা করতে চাই পুরো দুনিয়াটাই পরীক্ষা ঠিক কি না আমরা এখন আছি পরীক্ষার হলে আমরা কোথায় জোরে বলেন আমরা কোথায় যারা ধনী আল্লাহ তার ধন দিয়ে পরীক্ষা করে সে শুকর গোজার হয় কিনা যারা গরিব তাদেরকে আল্লাহ দরিদ্র বানিয়ে পরীক্ষা করে আল্লাহর শুকর করে কিনা যে ছেলে হলো আল্লাহ ছেলে বানিয়ে পরীক্ষা করে যে মেয়ে হলো তারে মেয়ে বানিয়ে পরীক্ষা করে কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক জীবন মরণের মালিক আর কি করেন আপনি বলেন আল্লাহ বললেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত আল্লাহ বললেন আকাশের দিকে তাকিয়ে দেখ পুরো আকাশটারে সাতটা স্তরে বিন্যস্ত করেছে কে আকাশ কয়টা বলেন তো সবাই বলেন আপনাদের ঘুমে ধরেছে অনেক রাত হয়ে গেছে কিন্তু দোয়া করে শেষ করা যায় তাই না আরেকটু আরো কয়েক মিনিট শুনবেন হ্যাঁ তাহলে তাকবীর বলেন পড়েন লিল্লাহি তাকবীর আকাশ কয়টা আর জোরে কয়টা একটার চেয়ে আরেকটা বড় আমরা যেটা দেখি মহাশূন্য এটা আকাশ না এটার উপরে আকাশ এটা প্রথম আকাশের মহাশূন্য তারপর প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য দ্বিতীয় আকাশ একটার চেয়ে আরেকটা বড় বিশ্ব নেই বললেন তোমার হাতের আংটি যদি মরুভূমিতে ফেলে দাও মরুভূমির তুলনায় তোমার আংটি যত ছোট আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আকাশটা ঠিক তত ছোট ওইটার চেয়ে তিন নাম্বারটা বড় চার নাম্বারটা আরো বড় অনেক বড় আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমাল লিশ-শায়াতিন তোমাদের প্রথম আকাশটার মহাশূন্যটাকে আমি তারা দিয়ে সুশোভিত করেছি তারা আছে না নাই রাতের বেলা তারার মেলা দেখতে সুন্দর লাগে কি লাগে না এই ছোট্ট ছোট্ট এরকম দেখা যায় না তারাগুলো তো সাইজে এতটুকু না এতটুকু কয় এতটুকু আসলে কতটুকু এই যে আকাশ দিয়ে বিমান যায় এতটুকু দেখা যায় এইভাবে ধরা যায় মনে হয় আমি নিজেই ধরতে পারবো আসলে কি ধরতে পারবো ভিতরে আছে 300 লোক ঠিক কিনা দূরে থাকার কারণে ছোট দেখা যায় এই তারাগুলো এত এত দূরে এই জন্য ছোট লাগে আসলে ছোট না এই সূর্য 9,30,000,000 মাইল দূরে এই জন্য একটা রুটির মতো মনে হয় কত দূরে 9,30,000,000 মাইল চিন্তা করতে পারেন পৃথিবীর চেয়ে 13,00,000 গুণ বড় তার মানে 13,00,000টা পৃথিবী সূর্যের ভেতরে রাখার জায়গা আছে না নাই তার মানে কি সূর্যই সবচেয়ে বড় না আরো আছে প্রক্সিমা সেন্ট্রাই আলফা সেন্ট্রাই এ আলফা সেন্ট্রাই বি এটা ক্যারিনা ব্যাটেল যে স্বভাব নাই চলেন আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারা থেকে একটু ঘুরে আসি কে কে যাবেন হাত তোলেন একজন দুইজন তিনজন চারজন বাহ সাহস বাড়তেছে খালি সবাই তোলে এখন যাবেন সবাই যান আমি ওয়াজ করতেছি আপনারা চলে যান প্রথম তারাতে যান আমার সাথে যাবেন আচ্ছা চলেন চলেন প্রথম তারাতে যাই আমাদের সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্ট্রাই এইটাতে আমরা সবাই মিলে যাব ইনশাল্লাহ কোন আরে জান্নাতে গেলে এরকম কত তারাঙ্গ পিছনে ঘুরবে ঠিক কি না এটা কত দূরে জানেন 4.23 লাইট ইয়ার 4.23 আলোক বর্ষ দূরে তার মানে অনেক দূরে এখন কি দিয়ে যাবেন এটা আপনারা ডিসাইড করেন কি দিয়ে যাবেন যারা যারা যাবেন রিক্সায় যাবা সভ্য না সাহস তো কম না প্লেনে না চলবে না প্লেনে যাওয়া যায় না মাধ্যাকর্ষণ শক্তি ভেদ করা যায় না রকেট লাগবে স্পেস শাটল মহাকাশ যান লাগবে স্পেস ক্রাফট স্পেস ক্রাফট বুঝতে কঠিন হলে আমি বলবো রকেট রকেট দিয়ে আমরা যাব সবচেয়ে দ্রুত যে রকেটটা দিয়ে বিজ্ঞানীরা গিয়েছিল চাঁদে অ্যাপোলো 11 এটার নাম চাঁদে নেমেছে 1969 সালে নীল আর্মস্ট্রং এডুইন অলড্রিন মাইকেল কলিন্স এরা গিয়েছিল এবার আমরা যাব কোথায় যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারা প্রক্সিমা সেন্ট্রাইতে যাব 4.23 লাইট ইয়ার দূরে এই যানবাহনটা কত দ্রুত চলে এটা একটু শোনেন এই স্পেস শাটল অ্যাপোলো 11 এটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে মিনিটে চলে 660 কিলোমিটার বেগে ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে সুবহানাল্লাহ বাড়িতে যে বলবেন
একটা মহাকাশ যান 39,000 কিলোমিটার বেগে ছুটে, কেন ইমাজিন, এটা কি কল্পনা করা যায়? কল্পনা করা যায়? আমেরিকা বাংলাদেশ থেকে যত দূরে, অনেক দূর, ধরেন 10,000 কিলোমিটার দূর, ওই যানবাহনটা দিয়ে এক ঘন্টায় চারবার আমেরিকা যাওয়া যাবে, চারবার। তার মানে কত স্পিডি, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার, ওইটা দিয়ে আমরা যাব পৃথিবীর সবচেয়ে কাছের তারার কাছে, যাবেন তো? খেয়াল করবেন, তারাটা দূরের তারা না, পৃথিবীর সবচেয়ে কাছের তারা, সূর্যের পরে সবচেয়ে কাছের যে তারাটা, ওইটাতে আমরা যাব প্রক্সিমা সেন্ট্রাইতে, ওই যানবাহনটা দিয়ে যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার। কত হাজার কিলোমিটার? 39,000 কিলোমিটার যাবেন এক ঘন্টায়, এত দ্রুত যানবাহন দিয়ে যাবেন। তারপরেও ওইখানে পৌঁছতে আপনার 115,000 বছর লেগে যাবে, যেটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। এটা দিয়ে যদি সবচেয়ে কাছের তারাটাতে আমরা ভিজিট করতে চাই, ঘুরতে যেতে চাই, আমাদের লেগে যাবে 115,000 বছর। তার মানে গ্রিক সভ্যতার সময়ও যদি কেউ ট্রাভেল শুরু করে, আজকে 2017 সালে পুরো ট্রাভেলের 4% কমপ্লিট হবে না, সুবহানাল্লাহ কইবেন না? এখন আমি যাব আর আপনারা যাবেন, আমরা শুরু করলাম, যারা যারা হাত তুলছেন, আর আমাকে আল্লাহ 115,000 বছর হায়াত দিয়ে দিল মনে করেন, আমরা যাওয়া শুরু করলাম। আর দুনিয়াতে যারা থাকবে মইরা সব ভূত, সব মরবে, আমার নাতি মরবে, পুতি মরবে, সুতি মরবে, দুতি মরবে, খুতি মরবে, সব মরবে, 6,000 জেনারেশন মরে যাবে, তারপরে ওইটাতে নামার সময় আমাদের হবে না। 6,000 জেনারেশন চলে যাবে, 6,000 প্রজন্ম শেষ হয়ে যাবে, তারপরে ওখানে নামা আমাদের তখনো সময় হবে না। চিল্লায় বলেন আল্লাহ আকবার। সে আল্লাহ বললেন গোলাম লাকাদ যায়ান্না সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশায়াতিন, তোমাদের প্রথম আকাশটা এরকম অসংখ্য তারা দিয়ে আমি বিউটিফাই করে দিয়েছি, আই হ্যাভ বিউটিফাইড দ্য ক্লোজার স্কাই উইথ লাইট ক্যান্ডেলস এন্ড স্টার্স, তারা দিয়ে সুশোভিত করেছি। সবচেয়ে কাছের তারার যদি অবস্থা হয় তাহলে পৃথিবী থেকে সবচেয়ে দূরের তারার কি অবস্থা হবে? এটা হচ্ছে আমাদের গ্যালাক্সি ট্রাভেল। আমাদের এক গ্যালাক্সি থেকে আরেক গ্যালাক্সিতে গেলে কত সময় লাগবে? এরকম লক্ষ লক্ষ গ্যালাক্সি মহাবিশ্বে আছে না নাই? এই সব খেলা প্রথম আকাশের খেলা, তারপরে প্রথম আকাশের মহাশূন্যের খেলা, তারপরে প্রথম আকাশ। আমেরিকার নাসার বিজ্ঞানীরা কিয়ামতের আগের দিন পর্যন্ত প্রথম আকাশের মহাশূন্যেরও কিনারা খুঁজে পাবে না, ঠিক কিনা? প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশ তো অনেক দূরে, প্রথম আকাশের মহাশূন্যের কোনো কুল কিনারা খুঁজে পাবে না, ঠিক কিনা? এবার আল্লাহ বললেন গোলাম দেখো আমার পাওয়ার কত, ওয়াসিরু কাওলাকুম আও ইজহারু বিহি ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, গোপনে বলো প্রকাশ্যে বলো, কেউ না শুনলেও শুনে কে? জোরে বলেন শুনে কে? লাইট অফ করে, দরজা বন্ধ করে, পর্দা নামিয়ে, জানলা বন্ধ করে, রাতের বেলা পাপ করলেন, কেউ দেখে নাই, দেখলো কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? কেউ যেটা পারে না পারে কে? সব দেখেন, সব জানেন, সব দেখেন তিনি। সবার চোখ ফাঁকে দিতে পারবেন? শিক্ষকের চোখ ফাঁকে দিয়ে ছাত্রগুলো বের হয়ে যায়, বাবা মায়ের চোখ ফাঁকে দিয়ে বয়ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য মেয়েগুলো বের হয়ে যায়, পুলিশের চোখ ফাঁকে দিয়ে লোকজন অন্যায় করে, র্যাবের চোখ ফাঁকি দেয়, বিমানবন্দরের কাস্টমস অফিসারের চোখ ফাঁকি দেয়, পরীক্ষার হলে ছাত্ররা ম্যাজিস্ট্রেটের চোখ ফাঁকি দেয়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় নাকি? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লতীফুল খাবীর, কোন চোখ আমারে দেখে না, আমার চোখ দুনিয়ার সবাই রে দেখে, তিনি কে? আবার আল্লাহ বললেন হুয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলান, আল্লাহ তোমাদের জন্য জমিনটারে বানিয়েছেন জালুল, জালুল মানে হলো ফেরাশ মানে বিছানা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, আল্লাহ তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানিয়েছেন। এই বিছানার মতো না জমিনটা, উঁচু নিচু হলে তো চড়তে পারতাম না, তাহলে গাড়ি নিয়ে এমনি উঠা লাগতো, একবার এমনি একবার আবার এমনি এমনি চালাইতে পারতাম? জোরে বলেন ফ্ল্যাট, পৃথিবীটা ফ্ল্যাট করে দিলেন, বিমান থেকে দেখা যায়। আজকে সকালে তো বিমানে ছিলাম, নিচে তাকিয়ে দেখি শুধু নদী, ওই যে রাজশাহী থেকে আপনার পদ্মা নদীটা যে ক্রস করে ওইটাও দেখা যায়, খুব সুন্দর। আর মনে হয় এক একটা জমিন কার্পেটের মতো, এরকম সুন্দর করে রেখেছেন কে? সে আল্লাহ বললেন নাস্তিকের দল, আমারে চাও, আমারে দেখো না, আমারে খুঁজে পাও না, বিমান থেকে নিচের দিকে তাকাও, সবুজ কার্পেটিং এর সৌন্দর্যটা দেখো, সেখানে আমি আল্লাহরে তুমি খুঁজে পাবা, ঠিক কিনা? এরপর আল্লাহ দুইটা ধমক দিলেন,
أَأَمِنْتُمْ مَنْ فِي السَّمَاءِ أَنْ يُرْسِلَ عَلَيْكُمْ حَاصِبًا فَسَتَعْلَمُونَ كَيْفَ نَذِيرُ ও বান্দা নিচের দিকে ওয়াজাব উপরে ওয়াজাব আছে না নাই নিচে আজাব ওয়েট করতেছে এই পৃথিবীর ভেতরে হচ্ছে আগুন শুধু আগুন আর আগুন কত যে আগুন আপনি কল্পনাও করতে